আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনিআমতিহি তাতিমুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله ইল্লাল্লাহ। সবাই বলতে পারবেন না?
তাইলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দৌড়ার যে জন তাকে ধরো দৌড়ার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার অন্তর্গত মলাশতি ফোরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ ও শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ, অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ বাকচান্দা ফাজিল মাদ্রাসার মহতারাম সনামধন্য প্রিন্সিপাল, আমাদের সকলের পরিচিত প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল মনসুর সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি
পানান আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ শহীদুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর কিশোরগঞ্জ জেলার সম্মানিত সদস্য এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ শাহজাহান পারভেজ সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 3 নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভৈয়া হিমেল, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, আমন্ত্রিত মেহমান রয়েছেন জনাব ফরিদুদ্দিন মাসুদ, জনাব আবুল কাশেম রতন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কিরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র অঞ্চলের তথা হোসেনপুর সম্মানিত কিশোরগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও কিছুটা কষ্ট পেয়েছেন, আমিও কিছুটা কষ্ট পেয়েছি। আপনাদের কষ্ট হলো যে হুজুর টাইম মতো আসলো না, আর আমার কষ্টের জায়গা হলো আমিও সময় মতো আসতে পারি নাই। আসলে আমি তো চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম থেকে আমাকে আসতে হলে কুমিল্লা ক্যান্টনমেন্ট রুট দিয়ে ঢুকে এরপরে আসতে হয়। আপনারা সবাই জানেন এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একেবারে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দীর্ঘ একটা পথ, মনে হয় 65 বা 70 কিলোমিটার, এবং রাস্তাটা অনেক চিপা, খুবই জ্যাম ছিল, এবং সম্ভবত কোনো দুর্ঘটনাও সেখানে ঘটেছে, যার কারণে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ওই রুটে আমাদের সময় লেগেছে। আপনারা কষ্ট পেয়েছেন হয়তো, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে এত কষ্টের পরে আমি আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সাথে কথা বলার, আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি অনেক খুশি। আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল করিমের মাহফিলে বসেছি, আমরা একটা সেকেন্ডও অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, আমরা আল্লাহর কালাম শোনার জন্য এই মাহফিলে বসেছি। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ, এখানে আমরা আল্লাহর কালাম থেকে কথা শুনব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে এবং মাহফিলের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত, বেনিফিটেড হতে চাই কি চাই না? আমরা সবাই যদি আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, উপকৃত হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? আমরা যদি আলোচনা থেকে উপকৃত হতে চাই, আমরা যদি আলোচনাকে ইফেক্টিভ করতে চাই, আজকের মাহফিল থেকে আমরা যদি কিছু শিখতে চাই, জানতে চাই, তাহলে আমাদেরকে দুটো কাজ করা লাগবে। রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা শুরু হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালাম শোনো, মনোযোগী হয়ে, পারস্পরিক কথাবার্তা না বলে দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে, ও আনসিতু, সাইলেন্ট হয়ে যাও, চুপচাপ নীরব হয়ে যাও, কারণ যেখানে আল্লাহর কালামের কথা শুরু হয়, কোরআনুল করিমে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা কার? আমরা আমাদের জবান দিয়ে বলছি, কিন্তু আমাদেরকে আল্লাহই বলাচ্ছেন। দেখেন, কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো মঞ্চে কাউকে যদি বক্তব্যতে দেন, 5-10 মিনিট পরে ঠুটমুখ শুকায় যায়, আর তার কথা বাকি থাকে না। আর আলেম ওলামারা সারাদিন কথা বলতে থাকে, কথা শেষ হয় না, কারণ আমরা আমাদের বাপদাদার পুঁথি পড়া বলি না, সেখানেও কোনো কথা বলি না। যেই কিতাব থেকে আমরা কথা বলি, এই কিতাবের জ্ঞান হলো এমন জ্ঞান,
রব্বুল আলামিন বলেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئ আল্লাহ তাআলা বললেন, আমার নবী আপনি জানিয়ে দেন এই দুনিয়াতে যত সাগর আর মহাসাগর রয়েছে, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয় আর সেই কলমের কালি দিয়ে যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি ফুরিয়ে যাবে, এরপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বিশাল এই জ্ঞান সাম্রাজ্যের অতল তলদেশে অবগাহন করা তো দূরের কথা, এর তীরে হেঁটে একটা বালুকণাও সংগ্রহ করা সম্ভব নয়। আল্লাহ আকবার, কি বিশাল এই সাম্রাজ্য! সেই কোরআনের আলোচনা চলছে, এখান থেকে আমরা যদি বেনিফিটেড হতে চাই কয়টা কাজ করা লাগবে? দুইটা কাজ। এক নম্বর কি বলেছিলাম, কার মনে আছে? মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন আপনাদের দেখা যাক। শুনতে হবে, এমনি এমনি শুনলে হবে না, এই কান দিয়া শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন এরকম না, ফুললি কনসেন্ট্রেট হয়ে শুনতে হবে। আর নাম্বার টু, দুই নম্বর কি বলেছি, চুপচাপ থাকতে হবে। এই দুটো কাজ করলে ফলাফল কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করে দিই। আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে তো? সবার ঘরে কোরআন আছে? এই কোরআন আমাদের ঘরে যেটা আছে এটা প্রিন্টেড কোরআন। আপনাদের অনেকের হাতে স্মার্টফোন আছে, অনেকের কাছে ল্যাপটপ কম্পিউটার আইপ্যাড আছে। আমরা অনেক সময় মোবাইলের মধ্যে অ্যাপস, কোরআনের অ্যাপস আছে না, সেটা পড়ি। এটা হচ্ছে সফট কোরআন, সফটওয়্যারের ভেতরে, তাই না? তাহলে সফট কোরআন, আর ঘরে আছে হার্ড কপি অর্থাৎ প্রিন্টেড কোরআন। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে প্রিন্টেড কোরআন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনুল করিমের ফার্স্ট টু লাস্ট যা আছে নবীর চরিত্রের ভেতরে তা আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি আল্লাহর কালাম কোরআন পড়ো না? কারণ কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা রয়েছে পুরো কোরআনের বাস্তব নমুনা হলো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনুল করিমের ফার্স্ট টু লাস্ট যা আছে নবীর চরিত্রের ভেতরে তা আছে। সুতরাং এই নবীকে আপনি যদি অনুসরণ অনুকরণ না করেন আপনি দুনিয়ায় ব্যর্থ, আখেরাতেও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়েছেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। কথাকার আল্লাহ তাআলা জানালেন, নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ যদি তোমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কোনো অস্বীকারকারী কাফেরকে পছন্দ করেন না। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো স্থানের মানুষ হোক না কেন, কিশোরগঞ্জের হোক, সিলেটের হোক, চট্টগ্রামের হোক, ঢাকার হোক, পাকিস্তানের হোক, ইংল্যান্ডের হোক, ভারতের হোক, যেই দেশের যেই স্থানের মানুষই হোক না কেন, একজনকে অনুসরণ না করলে, একজনকে মেনে না চললে দুনিয়া আখেরাতে নাজাত পাওয়া যাবে না। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ না করলে দুনিয়া আখেরাতের কোথাও নাজাত পাওয়া যাবে
এই জন্য আল্লাহ বলেছেন আমার আমাকে আমার আনুগত্য করো আর আমার রাসুলকে মেনে চলো। আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানালেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বললেন ও নবী আপনি জানিয়ে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করো আমাকে মেনে চলো আমার আনুগত্য করো। যদি আমাকে মেনে চলো আমার আনুগত্য করো আল্লাহকে ভালোবাসা লাগবে না ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন সব গুনাহ তোমাদের মাফ করে দিবেন সুবহানাল্লাহ। পড়েন এখন যাকে আপনি মানবেন যাকে অনুসরণ করবেন তার চরিত্র তো আগে জানা দরকার, কারণ মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয়। যেই নবীকে আপনি মানবেন সেই নবীর সম্পর্কে আপনি কতটা জানেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। নবীর অনেক উম্মত আছে অনেক মুসলমান আছে এখনো নবীর জীবনের ব্যাপারে কিছুই জানে না, আছে না নাই। তো আপনি নবীকে মানবেন কেমনে, মানতে গেলে তো জানতে হয়। আপনি তো নবীকে জানেন নাই, এ যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তোমরা তো কত উপন্যাস পড়ে ফেলেছ কত নাটকের বই গল্পের বই পড়ে ফেলেছ, কই তোমার বইয়ের মধ্যে তোমার বুকশেলফের মধ্যে তো নবীজির সিরাতের কোনো বই নাই, নবীজির জীবনী কোনো নাই, জীবনের কোনো বই নাই। আপনি দুনিয়াতে অনেক কিতাব পড়ে ফেলেছেন মুখস্থ করে ফেলেছেন, নবীজির বায়োগ্রাফি পড়লেন না, নবীজির সিরাত জানলেন না, তার জীবনী আপনি পড়লেন না। এখন না পড়লে তো জানা যাবে না, আর জানা যদি না যায় তাহলে মানাও যাবে। এই জন্য নবীর উম্মত নবী সম্পর্কে জানে না মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে, নবীর চরিত্র জানে না বলে গীবত করে চুগলখুরি করে, আসে না নাই। যদি নবীজিকে ভালো করে জানতো তাহলে নবীর উম্মত এমন বেহায়া হতো না। আমি হাত তুলাইয়া লজ্জা দিব না, হাত তুলিও না কেউ। আমি যদি জিজ্ঞেস করি কয়জন এখানে আছেন নবীর জীবনী ফার্স্ট টু লাস্ট শেষ করেছেন, দুই চারটা হাত উঠতে পারে, বেশি উঠবে না। কি ভুল বলেছি আমি? আপনি যে মানবেন যাকে আপনি মানবেন তার সম্পর্কে তো জানতে হবে, আর তার সম্পর্কে জানতে হলে ওনাকে নিয়ে পড়তে হবে, পড়াশোনায় তো নাই। যাকে আপনি মানবেন, আমি কার কথা বলছি, যাকে অনুসরণ না করলে আপনি ব্যর্থ। আপনি অমুক তমুককে অভিভাবক বানিয়েছেন, অমুক তমুককে আদর্শ বানিয়েছেন, নবীজির আদর্শের অনুসরণ আর অনুকরণ যদি আপনার জীবনে না থাকে আপনার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, আমও যাবে সালাও যাবে। কত জীবনী তো পড়লেন, কই মিয়া নবীর জীবনী তো পড়লেন না। এমন এক নবী যেই নবীর চরিত্র, যেই নবীর চরিত্রের ব্যাপারে আমরা কোনো সার্টিফিকেট দেই নাই, দুনিয়ার কোনো মানুষ সার্টিফিকেট দেন নাই, নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং এসেছে কার দপ্তর থেকে? আরো জোরে বলেন, রাব্বুল আলামিন বললেন নবী গো আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। পড়েন এমন এক চরিত্র আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ আর আখেরাত পাবার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরেই সবচাইতে উত্তম আদর্শের নমুনা রয়েছে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র নিয়ে এই অল্প সময়ে তো গোটা চরিত্র আলোচনা করা যাবে না। আমার বাবারা আমার ভাইয়েরা, আমি এই সংক্ষিপ্ত সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো। কয়টি বলতে পারেন হুজুর? কেন 10টা বলবেন? কারণ সব বলা যাবে না, এমন 10টা চারিত্রিক গুণাবলী বলবো যেন মাহফিলটা সফল হয়, যাতে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন সুন্দর হয়। এই সব দিক বিবেচনা করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, তার চরিত্র থেকে মাত্র দশটি চারিত্রিক গুণাবলী তুলে ধরবো, মুখস্থ করাবো, তারপরে ছাড়ব। মুখস্থ করবেন তো ইনশাল্লাহ, এখানে গতানুগতিক কোনো ওয়াজ হবে না। এখানে এসছেন মুখস্থ করে জেনে বুঝে তারপরে প্যান্ডেলের নিচ থেকে যাওয়া লাগবে। আর কিশোরগঞ্জে আপনাদের হোসেনপুরে আমি প্রথম এসেছি, আপনাদের আশপাশে আমি অনেক এসেছি, গত কয়েক বছর ধরে আমি আসি। কিশোরগঞ্জের মানুষ শিক্ষিত মানুষ, যে কোনো কিছু বললে তারা মেমোরাইজ করে মনে রাখে। আশা করছি হোসেনপুরেও আজকে এর বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নবীজির আজকে দশটি চারিত্রিক গুণাবলী জানবো ইনশা, শুরু হয়ে যাচ্ছে। কিন্তু নাম্বার ওয়ান, এক নাম্বার, আমার নবীকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। দুনিয়ার সকল নবী এবং রাসূলদেরকে সবচাইতে বেশি লজ্জাশীল বানিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, দুনিয়ার সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। নবীজির এত বেশি লজ্জা ছিল, এত বেশি শরম ছিল, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআ মিন আল আযরাই ফি খিদরিহা। তিনি বলেছেন, ঘরে থাকা কুমারী নারীর চাইতেও আমার নবী আরো বেশি লজ্জাশীল ছিলেন। আমার নবী ছোটকাল থেকেই খুব লজ্জাশীল ছিলেন, ছোটকাল থেকেই তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলছেন, স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে, কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যতদিন ছিলেন ক্ষুধার যন্ত্রণায় তাকে আমি কখনো কান্না করতে দেখি নাই, বরং আমি দেখেছি তার সতর মুবারক থেকে যখন কাপড় হালকা সরে যেত সঙ্গে সঙ্গেই তিনি কান্না করে উঠতেন, আমি গিয়ে সতরটা ঢেকে দিলে পরে সঙ্গে সঙ্গেই তিনি কান্না বন্ধ করে নিতেন। এই হচ্ছে আমার নবীর লজ্জাশীলতা। আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন ভালো করে শোনেন। নবুয়ত পাওয়ার আগে নবীজি কাবাঘর রিকনস্ট্রাকশনের কাজে অংশগ্রহণ করেছিলেন। কাবাঘর রিকনস্ট্রাকশন, কাবাঘর পুনর্নির্মাণের কাজে নবীজি যখন পার্টিসিপেট করলেন, সেখানে অনেকেই অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি চাচা ভাতিজা একসঙ্গে পাথর ভাঙতেছেন, আর নবীজিও ভাঙা পাথরগুলো কাঁধে করে নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্য তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তো পরবর্তীতে ঈমান এনেছিলেন, তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজা আমাদের নবী মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে পাথর কাঁধে বহন করছো এই পাথরের দাগ তো তোমার কাঁধে লেগে যাবে, কিংবা ধুলাবালু তোমার বডিতে লেগে যাবে, তোমার তহবন অর্থাৎ লুঙ্গিটা খুলে কাঁধে রাখো, তাহলে আর কাঁধের মধ্যে কোনো দাগ লাগবে না। নবীজি বললেন, চাচা গো আমি আমার তহবত কেমনে খুলবো, আমার তো লজ্জা প্রকাশ পেয়ে যাবে, এই কাজ করতে পারবো না, তার চেয়ে আমার শরীরে ধুলাবালি লেগে যাক, কাঁধে দাগও পড়ে যাক, আমার কোনো আপত্তি নাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা তোমার কষ্ট হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। এটা বলে তিনি যখন তহবন টান দিতে যাবেন, আমার নবী তো লজ্জাশীল, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ফিরে আসলো, নবীজি বললেন, আমার তহবন কোথায়, লুঙ্গি কোথায়, চেয়ে দেখলেন জায়গা মতো ঠিকঠাকই আছে। আমার নবী আপনার নবী এমন লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মতের আজ দশা কি হলো, হায়া শরম ছেড়ে দিয়ে এমন বেহায়া হয়েছে। এই উম্মতের পুরুষরা এখন সতরের উপরে কাপড় উঠাইয়া ফেলেছে, দেখা যায় যুবক ছেলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই। তো তোমার নবী তো এমন ছিলেন না, তুমি এত বেহায়া হইছো কেন, হাফ প্যান্ট পরে হাঁটো কেন, লজ্জা করে না? এই জন্য আগেই বলেছিলাম নবীর উম্মত নবীকে যে মানবে, নবীকে তো সে জানে না, কারণ নবী সম্পর্কে সে পড়ে নাই, পড়লে না জানতো, আর যদি জানতো তাহলে মানতে পারতো। আমার নবী তো এমন ছিলেন না, আমার আপনার নবী লজ্জাশীল ছিলেন। এখন আমার যুবক ভাইদের অবস্থা হলো, কেউ কেউ তার প্যান্টকে হাঁটুর উপরে উঠিয়ে ফেলেছে, আবার কেউ কেউ প্যান্ট লুঙ্গিকে নিচে নামাইতে নামাইতে জুতার তলায় নামায় দিয়েছে, কিশোরগঞ্জে নাই।
আমার বাবারা আমার ভাইয়েরা এই কাজ যারা করেন, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করেন, ভালো করে ভয়ঙ্কর সতর্ক বার্তা শুনে যান। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, এমন কি দেখা দিলেন। নবীজি বললেন যেই পুরুষ তাকনুর নিচে কাপড় ঝুলায়, নাউযু বিল্লাহি মিন যালিক, আমার যুবক ভাইয়েরা তাহলে তাকনুর উপরে কাপড়টা উঠানো যাবে? তাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটা স্মার্টনেস না কই? আমরা তো মুসলিম মানুষ, দেখছেন কত লম্বা জুব্বা, কিন্তু তাকনুর উপরে আছে পায়জামাও, তাকনুর উপরে। কেউ আমাদেরকে আনস্মার্ট আজ পর্যন্ত বলে নাই, নবীর সুন্না মানার ভেতরেই স্মার্টনেস লুকিয়ে আছে, ঠিক কি না? উম্মতের পুরুষগুলো এমন বেহায়া হয়েছে আর নারীদের অবস্থা খারাপ, বোরখা ছেড়ে দিয়া বেপর্দা হয়ে চলাফেরা শুরু করেছে। নারীরা মনে করে বোরখা ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে চলার ভেতরেই মনে হয় স্মার্টনেস আছে। আবার আমার দেশে এমন কিছু তথা কথিত নারীবাদীরা আছে, এরা সব সময় নারীদের প্রতি দরদ দেখায়া দেখায়া নারী আন্দোলনের নামে নারীদেরকে বেপর্দা করার জন্য কাজ করে আছে না নাই, এমন করে নারীর সম্মান বাড়ে না, বরং নারীকে আরো বেশি ভোগ্য পণ্য বানানো হয়। দেখবেন এখন নারীদেরকে ঘর থেকে বের করে বিভিন্ন জায়গায় পণ্যই বানানো হয়েছে। ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে দেখবেন রিসেপশনে নারী বসা, এই যে নারীকে বসানো হলো, আপনি কি মনে করছেন নারীকে চাকরি দিয়া তারপরে খুব উপকার করছে? এত যদি উপকার করার মন চায় তাহলে বলেন বোন গো পর্দা করেই রিসেপশনে বসো, কোনো অসুবিধা। যারা হজ করতে গিয়েছেন ওমরা করতে গিয়েছেন দেখেছেন জেদ্দা এয়ারপোর্টে, আপনারা হজ করতে গেলে জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করেন, জেদ্দা এয়ারপোর্টের মধ্যেও কিন্তু ইমিগ্রেশন মহিলা পুলিশ অফিসার আছে না নাই, পর্দা না বেপর্দা। তাহলে চাকরি করার জন্য ইসলামকে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে নাকি? চাকরি করতে গিয়ে ইসলাম নিষেধাজ্ঞা দেয় নাই, শুধু পর্দার বিধানটা দিয়েছে। আর এই পর্দা করলে লাভ আছে না নাই? আমরা এখন মনে করেছি না বেপর্দা করে ছেড়ে দিলে মনে হয় লাভ আছে, কিসের লাভ? লিপস্টিক লাগাইয়া সাজাইয়া তারপরে সেভেন স্টার ফাইভ স্টার হোটেলের রিসেপশনে রেখেছে, মূলত সেখানে তাকে পণ্য বানিয়ে সাজিয়ে রেখে নারীকে বেইজ্জত করা হচ্ছে। আবার আমার অনেক বোনেরা বোরখা পরলেও ফ্যাশনেবল বোরখা পরে, অবশ্য কিশোরগঞ্জে ফ্যাশনেবল বোরখা নাই, তো বোরখা বোরখা পর্দার বিধান তো দেওয়া হয়েছে পর্দা করার জন্য। এখন বোরখায় যদি সৌন্দর্য প্রকাশ করে আরো বেশি মানুষকে অ্যাট্রাকটিভ করে তাহলে বোরখা পরার আর কি দরকার ছিল, কথা বলেন? আবার অনেকে আছে নিকাব পরিধান করে না কেন? আপনার দেহের রাজধানী হলো ফেস, একজন মহিলা কেমন ফেস দেখলে বোঝা যায়, ফেস দেখেই তো মানুষ মায়ায় পড়ে যায়, এই জন্য ফেসটা আগে ঢাকার দরকার আছে না নাই? আপনার নবী হায়া লজ্জাশীল ছিলেন, আপনার ভেতরে হায়া নাই, আজকে আপনি আপনার নিজের বউকে পর্যন্ত পর্দা করান না, নিজের বউকে বেপর্দায় নিয়ে বের হয় আবার এটার জন্য গৌরবও করে, গৌরব করে। ঘটনা একটা মনে পড়ছে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? এক ভাই বিয়ে করছে নতুন, বের হয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এলাকার ছোট ভাই একটা পায়া কয় ভাই যান কই যাচ্ছেন, সাথে কে? কয় তোমার ভাবি। কয় তাই? অনেক সুন্দর তো। কয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানে নিজের বউ আরেকজন দেখে বলতেছে খুব সুন্দর, এটা তার কাছে ভালো লাগতেছে। এরপরে বললো ভাবি কে এমনি নিয়ে বের হয়েছেন কেন, বোরখা টোরখা পড়াইলে ভালো হইতো না? কয় তোমার ভাবি তো সুন্দরী, এটা এলাকার মানুষ জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, নিজের বউরে এলাকার মানুষের দেখে যা হক আদায় করেন, আপনারা কে কে হাত তুলেন তো? আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, স্টোরিতে দেয়, সেলফি মারে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেয়, আছে না নাই? এখন ভাইরা বলেন তো দেখি ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? আর বউটা পার্সোনাল নাকি সব পাবলিকের? তো যারা নিজের বউ ব্যক্তিগত বউকে নিজের বউকে যারা পাবলিক সাইটে আপলোড আয় ফটো আপলোড করে, বুঝতে হবে এই বেহায়াগুলো নিজের বউকে জনগণের সম্পদ বানিয়ে দিয়েছে। বেহায়া নির্লজ্জ বেসরম কোথাকার, নইলে নিজের বউকে সেই
জনগণের সম্পদ বানিয়েছে কেন? এটা বুঝার জন্য ইসলাম বুঝা লাগে না, কুরআন হাদিস বুঝা লাগে না। আত্মসম্মান বোধ থাকলে কেউ তার বউকে পাবলিকের সম্পদ বানাবে না। কোরআন হাদিস এত বোঝা লাগে না, এটা আত্মসম্মান বোধ থাকলে কেউ এটা করবে না। ব্যক্তিত্ববান হলে পরে কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার বউকে জনগণের সামনে ছেড়ে দিবে না, ঠিক কি না? তাহলে আমার আপনার নবী লজ্জাশীল ছিলেন, আমাকে আপনাদের আমাকে আপনাকে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? কারণ এই লজ্জাশীলতা হলো আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, এই লজ্জাশীলতা হলো ঈমানের একটা অংশ। লজ্জাশীল হতে পারবো তো? সময় না, এই জন্য পয়েন্টগুলোকে বেশি টান মারবো না। কয়টা পয়েন্ট বলবো আজকে, নবীর কয়টা চরিত্র? আমার যুবক ভাইরা লজ্জাশীল হওয়া যাবে তো? যে চুল টুল কাটিং করে যারা রাখছো, এই কাটিং চুল ফেলে দাও, সুন্দর করে ভদ্রভাবে চুল রাখো, রাখতে পারবা তো ইনশাল্লাহ। এই লুঙ্গি আর পায়জামা যারা নিচে নামায় দিয়েছো, যুবকদেরকে বলছি, আমার বাবাদেরকে তো তুমি করে বলতেছি না, আমার যুবক ভাইদেরকে বলি, কারণ এখানে যুবকদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই টাকনোর উপর উঠাইতে পারবা তো? এই যে তুমি উঠাইছো সুন্দর, কিন্তু এটাকে প্যান্টকে প্যান্ট যখন কিনবা এর এই সাইজ দেখেই কিনবা, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আমার ভাইদেরকে, এক নাম্বার। দুই নাম্বার আসেন, আমার নবী ছিলেন সত্যবাদী, জীবনে একটা কথাও মিথ্যা বলেন। 63 বছরের জীবনে আমার নবীর জবান থেকে, পবিত্র জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। সেই নবীর উম্মত আজ মিথ্যা কথা বলে কম? আরো জোরে বলেন। সারাদিনে কয়টা মিথ্যা বলে সে নিজেও জানে না। মিথ্যা বলা এটা খুব মারাত্মক কাজ, মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যায়। মুনাফিকের যে খাসলত গুলো রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাথা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন আপনি বলবেন, হুজুর দুই একটা মিথ্যা কথা বললে আর কি হয়? দুই একটা মিথ্যা কথা বললেই মানুষ মুনাফিক হয়। বলবেন, হুজুর মুনাফিক হইলে কি হয়? মুনাফিক হইলে লসটা হলো এই জায়গায়। আমি আপনাকে বুঝাবার জন্য প্রশ্ন করি, আগে বলেন তো পৃথিবীর কয়েকজন কুখ্যাত কাফেরের নাম বলেন। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, এরা জান্নাতি না জাহান্নামি? এদেরকে জাহান্নামি বানিয়েছে মোল্লা না আল্লাহ? এরা সবগুলা জাহান্নামি, কুখ্যাত কাফিরগুলো যাবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিকগুলো এত খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকগুলো যাবে জাহান্নামের নিচের তলায়। তাহলে বলেন তো দেখি, কাফিরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? আরো জোরে বলেন। তার মানে হচ্ছে তুলনামূলকভাবে কাফেরের চেয়ে মুনাফিক আরো খারাপ। এখন হিন্দুর দেশ আছে, কেউ যদি বলে হিন্দু দেখবো, বলবো ভারতে যাও। কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখবো, আমেরিকা ইংল্যান্ডে যাও। বৌদ্ধ দেখবো, মিয়ানমারে যাও। কেউ যদি এখন কিশোরগঞ্জে আমারে প্রশ্ন করে বসে, হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? উত্তর হয় নাই। যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। মুনাফিকদের কপালের মধ্যে লিখা নাই সে মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই মুনাফিক। মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোডও নাই, বরং মুনাফিক আমার আপনার মতোই মাথায় টুপি দেয়, দাড়িও রাখে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, আবার সুযোগ পাইলেই ইসলামের ইসলামের শেকড় কাটার জন্য চেষ্টা করে, সুযোগ পেলে ইসলাম তাকে জবাই করে। এইগুলো ইমানদার না মুনাফিক? এই মুনাফিকগুলো কিন্তু খুব সাংঘাতিক। এরা মসজিদেও থাকে, মাহফিলেও থাকে, মসজিদে একদম সামনের কাতারে থাকে, মসজিদেও যায়, আবার তার স্বার্থের জন্য মসজিদের মুসল্লিদেরকে সুযোগ পাইলে পিটায়। মুনাফিকদেরকে তো সহজে চেনা যায় না, মাহফিলেও আসে, আবার মাহফিল বন্ধের জন্য কাজ করে আসে না নাই? তার মানে মুনাফিকের খাসলত আছে। মুনাফিকের একটা খাসলত যে বললাম, ইদা হাদ্দাথা কাদাবা, কথা যখন বলে কি বলে বলেন তো দেখে, কার মুখে দুর্গন্ধ বেশি? এক মাহফিলে গিয়েছিলাম, কই হুজুর ম্যাজিক দিয়ে যারা দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। বললাম, আপনি দাঁড়ান, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নাহলে ক্লোজ আপ কি দুষ করলো, তাই না? সেন্সোডাইন আছে, এটা কি দুষ করলো? আমরা মনে করি দাঁত ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হয়, এটা আমাদের জাগতিক চিন্তা ভাবনা। নবীজি বলেছেন, যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়, তার দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়, ওই লোকটার সঙ্গে আল্লাহর রহমত আর থাকে না, কারণ এই লোকটা মিথ্যাবাদী। আমার নবী সত্যবাদী ছিলেন, আমরা সত্যবাদী হব না মিথ্যাবাদী হব? মিথ্যার চর্চা আমরা কেমনে করি দেখেন। আসে হোসেনপুর, কল আসছে, কয় আমি কিশোরগঞ্জ বৈরব,
এরপরে দেখা যায় নিজে তো মিথ্যা বলে, নিজের সন্তানকে অনেকে মিথ্যা শেখায়। বাবা ঘরের ভেতরে আসছে, ঘটনা একটা মনে পড়ছে বলবো। বাবা ঘরের ভেতরে এসছে, ছেলেকে বলে বাবারে কি করো, ছেলে বলে আব্বু খাতায় লেখি। বললো দেখি তো খাতা দাও না, তোমার হাতের লেখা কেমন টেস্ট করি। হাতের লেখা এবার খাতা হাতে নিয়ে দেখলো লেখা খুব একটা ভালো না। বললো বাবারে এমনি কেন লেখো, খাতা আমার কাছে দাও, আমি সুন্দর করে লিখি। এবার বাবা লিখে দিল সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা বললো দেখো আব্বুর হাতের লেখা কত সুন্দর, তুমি এটা দেখে দেখে এবার ট্রাই করো। ছেলে এবার টেবিলে বসে বসে ট্রাই করছে, ঠিক ওই সময় কলিং বেল। এবার দরজার ফাঁক দিয়ে দেখে হায় হায় পাশের বাড়ির আব্দুল সালাম ভাই টাকা পায় 10,000 কয় হাজার, কয় হায় হায় ঠাটা তো পড়ছে। আপনাদের এলাকায় আসার সময় দেখলাম ঠাটা পড়া বাজারও আছে, এখন কয় হায় হায়। এটা কি আসলে ঠাটা পড়া বাজার? ওখানে কি ঠাটা পড়ছে নাকি? ঠাটা পড়ছিল কোনো সময়? কান্দিপাড় আছে না? আচ্ছা কান্দিপাড় তো সুন্দর নাম, তো ঠাটা তো আমার বাড়ি তো সিলেট, জানাননি আপনারা? সিলেট তো আপনার খান্দা অনেক আছে তাই না? কিশোরগঞ্জের অনেক মানুষ কিন্তু সিলেটে আছে। হ্যাঁ, সিলেটের সাথে কিশোরগঞ্জের আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি তাই না? কাছাকাছি তো আমরা। তা আমাদের সিলেটে ওই যে বজ্রপাত এটাকে বলে ঠাটা, নোয়াখালীতে কয় হুজুর ঠেডা পড়ছে, ঠেডা। তা আপনারা ওইটাকে কি বলেন? ঠাটা বলেন না? আচ্ছা যাই হোক, ঠাটা পড়া বাজারও এখানে একটা আছে দেখছি আমি। তো যাই হোক, দরজায় ফাঁক দিয়ে দেখছে আব্দুল সালাম ভাই টাকা পায় কয় হাজার। এবার ছেলেরা ডাক দিছে, ছেলেকে ডাক দিয়ে বলে আব্বু যাও, দরজাটা খুলে গিয়ে বলো আব্বু বাসায় নাই, আব্বু কোথায় নাই। এবার ছেলেও দুষ্ট, ছেলেও আবার খুব ট্যালেন্ট ছিল, ছেলে বলল আব্বু এই যে খাতায় লিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে, তাহলে এখন আবার আপনি আমাকে মিথ্যা বলার জন্য বলতেছেন কেন? কয় বাবারে খাতার লিখায় খাতা, কয় বাবারে খাতার লিখা খাতায় থাকুক, এখন তুই আমারে মিথ্যা বলে আগে নাজাদ দে, আছে না নাই? এগুলো কি অবাস্তব কথা? আহারে মিথ্যার ছড়াছড়ি, আমরা এখন টিভির সামনে মিথ্যা বলি, জনগণের সঙ্গে মিথ্যা বলো আমরা প্রতারণা করি, এটা কি নবীর চরিত্র নাকি? তো নবীর উম্মত আপনি হবেন কেমনে? আপনি তো নবীকে অনুসরণ করেন না, নবী সম্পর্কে জানেন না। 63 বছর পর্যন্ত আমার নবী কখনো মিথ্যা বলেন নাই। যে কাফের মুশরিকগুলো নবীজিকে, যেই কাফের মুশরিকগুলো নবীজির উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, নবীজির দাওয়াতের বিরোধিতা করেছে, সেই কাফেরগুলো পর্যন্ত বলেছে মুহাম্মদ জীবনও কোনোদিন মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অবস্থা, সুযোগ পাইলি মিথ্যা বলি, মিথ্যা বলবো আমরা ছাড়তে পারবো তো? মিথ্যা বললে মুনাফিক হয়ে যায় মানুষ, আর মুনাফিক হইলে জাহান্নামের উপরে না নিচে? আরো জোরে, উপরে না নিচে? কয়টা বললাম? দুইটা। 1 নম্বর নবী কি ছিলেন? লজ্জাশীল। 2 নম্বর 3 নম্বর আমার নবী ছিলেন সবচেয়ে বড় আমানতদার, আমানতের খেয়ানত তার স্বভাবে ছিল না। আহারে নবীর চরিত্র কেমন? খুব মন দিয়ে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা বিরোধিতা করলো, কাফের মুশরিকরা আমার নবীর উপরে জুলুম নির্যাতন চালালো, কাফের মুশরিকরা শেষ পর্যন্ত আমার নবীকে হত্যা করতে চাইলো। আল্লাহ তাআলা নবীকে অর্ডার দিলেন, নবী গো মক্কা থেকে এবার তুমি মদিনায় হিজরত করো। নবীজি এবার মদিনায় হিজরত করবেন, তার প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন আলী গো তুমি আমার বিছানায় আজ রাতে ঘুমিয়ে থাকো, তুমি যদি আমার বিছানায় থাকো কাফেররা মনে করবে আমি মনে হয় ঘরে আসি, এই সুযোগে আমি মক্কা ত্যাগ করতে পারবো রাতের বেলা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন নবীকে ঠিক আছে। নবীজি বললেন আরো একটা দায়িত্ব তোমাকে দিতে চাই, দায়িত্ব পালন করতে পারবা কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন নবী গো আমার জান কুরবান হয়ে যাক আপনার জন্য, কোন দায়িত্ব আমাকে দিতে চান বলেন, যে দায়িত্ব দিবেন সেটা পালন করব। নবীজি বললেন এরা আমার উপরে অত্যাচার নিপীড়ন চালালেও এদের কারণে আমি মক্কা থেকে চলে গেলেও এদের মধ্যে কেউ কেউ আমার কাছে টাকা পয়সা আমানত রেখেছে, কেউ কেউ আমার কাছে সোনা দানা আমানত রেখেছে, এই নাও লিস্ট তোমার কাছে দিয়ে গেলাম, তাদের আমানতগুলো বুঝাই দিবা। আল্লাহু আকবার! আপনি চরিত্র দেখেছেন? আপনার শত্রু যদি আপনার কাছে আমানত 5 বছর 20 বছর 1 মাস আগে রাখে, আর আজ যদি আপনার সঙ্গে শত্রুতা করেন, আমরা তো যে মানুষ আমরা সব নিজের গুদামের ভিতর ঢুকাবো আর দিব না। আর নবীজিকে এরা অত্যাচার নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিচ্ছে, যাওয়ার সময় নবীজি বলতেছেন আলী সুন্দর করে হিসাবটা তাদেরকে বুঝাই দিবা। সুবহানাল্লাহ। আর আমার আপনার চরিত্র কেমন? আমানতের খেয়ানত এখন আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করা হলো মাতাসা,
ওগো আল্লাহর নবী কিয়ামত কখন হবে? নবীজি বললেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন কিয়ামত এসে যাবে। এখন কথাবার্তার আমানত নাই, কাজের আমানত নাই। নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত হয় কেমনে? নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য মানুষগুলোকে যোগ্যতা সম্পন্ন চেয়ারে বসানো হবে তখন আমানতের খেয়ানত হয়ে যাবে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হবে, বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হবে, প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নাই প্রিন্সিপাল হবে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই চেয়ারম্যান হবে, মেম্বার হওয়ার যোগ্যতা নাই মেম্বার হবে। এইভাবে করে যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষ যখন বসবে আমানতের খেয়ানত হবে এবং এগুলো কিয়ামত আসার আলামত হয়ে যাবে। কথাগুলো মোল্লার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন যোগ্যতার জায়গাগুলোতে অযোগ্য মানুষ বসলেই খেয়ানত হয়, কারণ সে এটা পরিচালনা করতে জানে না। এটা পরিচালনা করতে গেলেই মানুষের উপর জুলুম করে বসবে। আর আমরা আমানতদারিতার জায়গাগুলোতে আজ আমরা যোগ্য মানুষগুলোকে বসাতে পারি না বলে এই জন্য দেখা যায় অনেক সময় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। আর আমার দেশে এমন তো কিছু সেসরা চোর আছে, আমরা খাটের নিচে জুতা রাখি আর এই সেসরা চোরগুলো জনগণের তেল চুরি করে খাটের নিচে তেল লুকায়া রাখে। এগুলো আমানতের খেয়ানত, আমানতের আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত, আবার আমানতের খেয়ানত কিয়ামতেরও। আমার নবী ছিলেন আমানতদার। আমরা সবাই যদি আমানতদার হয়ে যাই তাহলে আসমান জমিন থেকে রহমত নাজিল করবেন কি? দেখেন আল্লাহওয়ালা সব শাসকরাই আমানতদার ছিলেন। ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ডের শাসক ছিলেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? আরেকটু জোরে বলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসনামলে তিনি একদিন রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। বলেন তো সেই যুগে কেমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, এমন সময় তার রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসলেন, দরজায় এসে নক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দরজায় দাঁড় করিয়ে রাখলেন, বললেন কিছুক্ষণ অপেক্ষা করো। তারপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আর একটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে এসে বলল আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটা মোমবাতি জ্বালানো ছিল, সেটা ফু দিয়া কেন নিভিয়ে দিলেন আর নতুন আরেকটা কেন জ্বালালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের হক নষ্ট হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সেই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার! এরকম আমানতদার, আমানতদার মানুষ যদি আমাদের আমাদের মধ্যে থাকতো তাহলে উন্নতি কম হতো না আরো বেশি হতো? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। ঠিক কি না? আমানতদার যদি আমরা হয়ে যেতে পারতাম তাহলে চতুর্দিকে রহমত থাকতো, বরকত থাকতো, ঠিক কি না? আমার নবী ছিলেন আমানতদার, এই জন্য আমাদের সবাইকে আমানতদার হওয়া লাগবে, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবীর চার নম্বর চারিত্রিক গুণাবলী হলো আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আপনারা কি মনে করছেন নবী শুধু তসবি টিপেছেন দাওয়াত দিয়েছেন বিচারাচার করেন নাই? এইসব আউল ফল কথা তো আপনিই বলবেন, কারণ আপনি তো নবীর জীবনী পড়েন নাই। আমার নবী বিচারক ছিলেন, আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, দেখছেন সব তিনি।
সুবহানাল্লাহ। কেমন বিচারক তিনি ছিলেন! আমরা উম্মত হিসাবে আজ যদি বিচার করার বেলায় নবীর আদর্শ গ্রহণ করতাম, তাহলে বিচারের নামে অবিচার মানুষের উপর হতো না। আমরা যদি বিচারক হয়ে নবীর আদর্শ গ্রহণ করতাম, তাহলে বিচারের বাড়ি নীরবে নিভৃতে আজকে দে মরত না। নবীজির আদালতে একবার একটি বিচার বসলো। এক মহিলা চুরি করলো, মাখজুমা গোত্রের কুরাইশে একজন মহিলা চুরি করে ধরা পড়লো। শুনতেছেন আপনারা, আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, ভালো করে শুনেন। মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়লো। এখন ইসলামের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করার পর ধরা পড়লে প্রমাণ হয়ে গেলে চোরের হাত কেটে দাও। আমার দেশে কিছু মানবতাবাদী আছে, তারা বলে দেখছো ইসলামটা কত বর্বর, কই চুরি করলে নাকি হাত কেটে দাও। এখন তুমি যে ইসলামকে বর্বর বলো, তোমার আইন চুরি কমিয়েছে নাকি বাড়িয়েছে? আমি তো বহু জায়গায় দেখেছি চোর চুরি করে যায়, জামিন পাইয়া প্রমোশন না ডাকাত হয়ে বের হয়ে আসে না নাই। আল্লাহর কসম করে বলছি, এই দেশে একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, একটা বিচার দেখলে যতগুলা সেসরা চোর আছে তারের মতো সুদা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, দেখবেন দেশে যতগুলা লুচ্চা বদমাশ রয়েছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। সৌদি আরবে কোরআনের আইন কিন্তু 100% নাই, খুব সামান্য আছে, অল্প যতটুকু আছে ততটুকুতে সেখানে শান্তি কম না বেশি। অল্পতে যদি এত শান্তি হয়, পুরাটা থাকলে শান্তি আরো বেশি হবে না কম হবে। শুনেন আমার নবীর বিচারের নমুনা কেমন। মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়লো, চুরির বিধান হলো প্রমাণিত হলে হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম সবাই এক জায়গায় হয়ে মিটিং করতেছেন, বলতেছেন হায় হায়, এমন এক মহিলা চুরি করে ধরা পড়েছে, ওই মহিলা বড় নামি দামি বংশের মহিলা। এখন এই মহিলার বিরুদ্ধে নবী যদি এই রায় দেন, ওই বংশের মান সম্মান শেষ। সুতরাং নবীজিকে বুঝানো দরকার এই মহিলার বেলায় যেন রায় একটু কমিয়ে দেওয়া হয়। কিন্তু এই সুপারিশ নিয়ে নবীজির কাছে কেউ যাওয়ার সাহস করতে পারছেন না। সাহাবায়ে কেরাম উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো আমাদের ভাই উসামা, নবীজি তোমাকে বড় মহব্বত করেন, তুমি এই সুপারিশ নিয়ে নবীজির কাছে যাও। উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহু এই সুপারিশ নিয়ে নবীজির কাছে গেলেন। এই কথা শোনা মাত্রই সাত আসমান ভেঙে নবীজির মাথায় পড়ার উপক্রম হয়ে গেল। আমার নবী সঙ্গে সঙ্গে মিম্বরে আরোহণ করলেন, সকল সাহাবীকে সামনে রেখে তিনি বক্তব্য শুরু করলেন। আমার নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহর বিধান কমাবার জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, এক বংশের মান সম্মান কমে যাবে বলে মহিলার ব্যাপারে রায় দেওয়ার সময় কমায়া দিতে বলতেছো, ভালো করে শোনো, ওই মহিলা আজ চুরি করে ধরা না পড়ে, যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি বিচার করার বেলায় একটু বিচার হালকা করতাম না, বরং আমি আমার নিজের হাতে নিজের মেয়ের হাত কেটে ফেলতাম। আল্লাহ আকবার! এটা সুবিচার না অবিচার? আর আমাদের অবস্থা হলো এমন, আমার দলের সাঙ্গ পাঙ্গ চুরি করুক, সামারি করুক, সেসরা মেরু যাই করুক, ধরলে এই মিয়া কারে ধরছো, তাড়াতাড়ি ছাড়ো, এটা সুবিচার না অবিচার? আমরা যদি নবীজির আদর্শ গ্রহণ করতাম, তাহলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো। তাহলে আমার নবীর চার নম্বর চারিত্রিক গুণাবলী জানলাম, নবীজি ছিলেন একজন ন্যায়পরায়ণ বিচারক। আমরাও যদি ন্যায় বিচারক হতে পারি, নবীজি বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে ডেকে আরশের ছায়ায় নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইমাম আদেল, যারা মানুষের উপরে ন্যায় বিচার করেছে তাদেরকে আল্লাহ ডেকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার ফাইভ, আমার নবী ছিলেন একজন বিনয়ী মানুষ, তিনি কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে কষ্ট দেন, দুঃখ পেয়েছেন কাউকে কখনো দুঃখ দেন। খুব সুন্দর আচরণ ছিল, আমার নবী থেকে কেউ কখনো কোনো কষ্ট পায় নাই, হাসি মুখে কথা বলতেন, কাউকে আঘাত দিয়ে কথা বলতেন না। এই নবীর উম্মত অনেকে আছে হাসেও না, মুখটা সারাদিন এমনি পেশার মতো করে রাখা আছে না নাই। নবীজি বলেছেন হাসি মুখে কথা বলাও একটা সৎকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে পারবো কিনা? নাম্বার সিক্স, আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। এখানে অনেক বিবাহিত ভাইরা আসছেন, যারা বিয়ে করে নাই, এখন তারা মনে মনে ভাবতেছে হুজুর কবে যে আমরা করুম। আপনারাও করবেন, অবিবাহিতরা এরাও করবে বিয়ে, তবে বিয়ের আগে জেনে ফেললে ভালো, তাহলে বিবাহিত জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের?
আমরা শেষ পর্যায়ে আসছি, মজার পয়েন্টগুলো এখন আসছে। আমার নবী আদর্শবান স্বামী ছিলেন, নবী কি কখনো বিবি পিটাইছেন নাকি? আমার দেশে অনেকে বউ পিটাই আছে না নাই? এই যে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবদের কাছে খালি বিচার আসে, বউ পিটানো বিচার, জামাই বউ মারামারি, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা বিচার করতে করতে কুল পায় না, আছে না নাই? এটা তো নবীদের আদর্শ না। বউ পিটানো দূরের কথা, কোনো পয়গাম্বর কখনো স্ত্রীদের সাথে কখনোই তারা খারাপ আচরণ করেন নাই? আপনি সারাদিন কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসছেন, এসে দেখছেন বউ খাবার বানায় নাই, খাবার তৈরি করে নাই, মাথাটা গরম হবে না নরম হবে দেখছেন? এরা বলতেছে গরম হবে, তার মানে নবীজিকে এরা চিনে নাই এখন। আপনার মাথা যদি গরম হয় বুঝতে হবে নবীজ আদর্শ আপনার ভেতরে নাই। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, নবীজি নবুয়ত রিসালাতের কাজ এটা অত্যন্ত ভারী কাজ, ভারী বোঝা, ভারী দায়িত্ব। আবার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, এই দায়িত্বগুলো পালন করে ক্লান্ত শরীর নিয়ে মাঝে মাঝে ঘরে এসে দেখেছেন এখনো খাবার প্রস্তুত হয় নাই। আপনার মাথা যেমন গরম হয়, নবীজির মাথা কি গরম ছিল না নরম ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবতেছেন, হায় হায় রে, রান্না তো এখনো হইলো না, মনে হয় নবীজি বেজার হয়ে যাবেন। নবীজি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা গো রাগ করো না, খাবার প্রস্তুত হয় নাই তো কি হয়েছে, আমাকেও নিয়ে রান্না করে চলো, আমি তরকারি কেটে আস তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, তো কইলেন কোনোদিন কি ভাবি রে পেঁয়াজ কেটে একটু সাহায্য করছেন, একটু থালা বাসন বসাই দিয়েছেন, কয় আমি দিব কেন, আমি জামাই না? তা আপনি জামাই হুসেন তো কি হয়েছে, নবীর সুন্নত মানলে তো মাঝে মাঝে এটা আপনার করার দরকার, ঠিক কি না? কেউ কি করেন নাকি? করলে দেখি হাত তুলেন, তার মানে ভাবিকে খুব ভালোবাসে, মাশা আল্লাহ, আল্লাহ দাম্পত্য জীবন আরো বরকতময় করে দেন। শুনেন, ডাইনিং টেবিলে খাইয়া আপনারা তো একদম নবাবজাদা সলিমুল্লাহর মতো চলে যান, মাঝে মাঝে বলবেন, বউ গো আজকে আমি এই প্লেটগুলা বাসন কোসন এগুলো একটু নিয়ে দেই, বাঙালি মেয়েরা এত ভালো, আপনাকে নিতে দিবে না, এই যে ধরছেন না নেওয়ার জন্য, দেখবেন বলবে এসে, না 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 আপনি নেওয়া লাগবে না, আমি নিবো, যে ধরছেন ভালোবাসা আগের চারও বেশি বাড়াই দিবে। সুবহানাল্লাহ, বউর সাথে যার আচরণ খারাপ তার স্বাস্থ্যও খারাপ, বউর সাথে যার আচার আচরণ খারাপ তার স্বাস্থ্য খারাপ। কারণ বউ এমন এক জিনিস, যদি আপনি আজেবাজে আচরণ করেন তরকারি কিন্তু মজা হবে, তরকারি মজা হবে না, লবণ কম দিয়া রাখবে, মশলা কম দিবে, ঝামেলা একটা না একটা হবেই হবে। দেখবেন বউর সাথে একটু রাগারাগি করলে ওই দিন তরকারি কিন্তু মজা হয় না, বেশি বেশি সময় দেন দেখবেন তরকারির টেস্ট মারে না কমে। এটা বিবাহিতরা টের পাবে, অবিবাহিত যারা তোমরা মিসকিন এখনো, বউ পাই নাই, বউ পাইলে বুঝবা। তোমরা আবার ভাবিও না হুজুর আমাদেরকে মিসকিন বলে গেল, আসলে মিসকিন না, তোমরাও বিয়ে করবা ইনশাআল্লাহ। কি বিবাহিত ভাইরা ঠিক বলছি না? বউকে একটু টাইম কম দিলে একদম তেরা হয়ে যায়, রান্না বান্না মজা হয় না, আবার একটু টাইম দিবেন, ভালোবাসবেন, দেখবেন তরকারির স্বাদ বেড়ে গেছে, ঠিক কি না? বউকে বিবিকে ভালোবাসবেন, ধমক দিয়েন না, নিজের স্ত্রীর সাথে ভালোবাসার আচরণ করবেন, বেশি বেশি প্রেম ভালোবাসা বিনিময় করবেন। নবীজি তার স্ত্রীদেরকে কত মহব্বত করেছেন, নবীজি এবার নবীজির বিবিদের জবান থেকে সেটা শুনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একসঙ্গে খাবার খেতে আমরা বসতাম, আমি হাড্ডি বা মাংস খেতাম, নবীজি আমার হাত থেকে সেটা কেড়ে নিতেন, হাত থেকে কেড়ে নিয়ে আমি মাংস বা হাড্ডির যেই জায়গায় ঠুট লাগিয়ে খেতাম, নবীজি ওই জায়গা থেকেই খাওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ, তো কইছেন ভাবির সঙ্গে কি কখনো এক প্লেটে ভাত খাইছেন নাকি? খায় নাই, সরম লাগে, নিজের বউর সাথে সরম লাগে, আর আরেক মহিলারে নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে, তাই না? তা খাওয়াবেন তো আপনি আপনার বউরে, আরেকজনকে আই লাভ ইউ বলতে মজা লাগে না, নিজের বউকে হাজার হাজার বার আই লাভ ইউ বলেন, সওয়াব হবে কি হবে না? ইসলামটা কত সুন্দর, বিয়ের আগে কারো দিকে তাকালে গুনাহ, কাউকে টাচ করা দূরের কথা, আপনি তাকাতেও পারবেন না, অপ্রয়োজনে তাকানো যাবে না। কিন্তু দেখেন আপনি বিয়ের পরে আপনার বিবির দিকে স্ত্রীর দিকে নেক নজরে যতবার তাকাবেন, ভালোবাসার নজরে যতবার তাকাবেন, যত ভালোবাসবেন যত আদর করবেন, আল্লাহ তত আপনার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকবেন। এই যে গ্লাস, এটা কিতা আমার হাতে, এটা কিতা মাতুকা কিতা এটা, এই যে গ্লাস মাঝে মাঝে সিলেটি হইলে বেজার হয়ে যাননি আপনারা, আপনারা তো বুঝেন, এই যে গ্লাস হাজব্যান্ড ওয়াইফ খাবার খেতে বসেছেন, এক গ্লাসে পানি খাবেন, দুই গ্লাস
রোমান্স বাড়বে কেমনে, দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে কেমনে, আপনি রোমান্স নায়ক নায়িকা থেকে কেন শিখবেন, শিখবেন আপনি নবীজির জীবনী থেকে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, গ্লাসের যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, নবীও ওই গ্লাসের ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এক কাপে চা কফি শেয়ার করেন, ভালোবাসা বাড়বে না কমবে? গিফট করবেন মাঝে মাঝে, বেশি চেতাইয়েন না, চেতাইলে কিন্তু অবস্থা খারাপ। কারণ আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। আমার আমাকে আপনাকে আদর্শবান স্বামী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আসেন নাম্বার সেভেন, কষ্ট হচ্ছে আপনাদের, সাত নম্বরে চলে আসছি। আমার নবী ছিলেন একজন আদর্শবান পিতা। আমাদের অনেকের ছেলেমেয়ে রয়েছে, আমাদের ছেলেমেয়েগুলো আমাদের জন্য চোখের যন্ত্রণাকারী হোক এইটা চাই, নাকি চক্ষু শীতলকারী হোক এইটা চাই? আরে মা বাবার সামনে সন্তান খারাপ হইলে এটা ভুক্তভোগী মা মা বাপ ছাড়া কেউ বুঝে না কি যে খারাপ লাগে। আমাদের সন্তান খারাপ হয় আমাদের কারণে। এক লোক গাছ লাগায় নাই, আশা করে বসে আছে ফল খাবে, বুঝতেছেন কথা আমার? গাছ না লাগাইয়া ফল খাওয়ার আশা করা যেমন বুকামি, তেমনি সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমত আশা করাটাও তেমন বুকামি। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে গেলে লোকজন কয়, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন তো। ওলামায়ারা কথা শুনে না, তা আমি বলি মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, ওয়াজ উল্টাইয়া দেন এখন। সন্তানের হক অনেক মা বাবা আজকে আদায় করে না, আদায় না করার কারণে সন্তানগুলো মা বাবার খেদমত করছে না। গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা বোকামি, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমত আশা করাটাও বোকামি। সন্তানের হক আছে, তার সুন্দর একটা নাম রাখা লাগবে, নাম রাখে নাই, নাম রেখে তুই যে সাগর নদী। এখানে আবার কেউ সাগর থাকলে ভাই রাগ করিস না। এক জায়গায় মাহফিল লেগেছে, যাওয়ার সময় কয়, হুজুর আপনি তো সব ওয়াজ আমার বিরুদ্ধে করে গেলেন, সব বলাও তো যায় না। এখন দেখেন একজন নাম রাখছে সাগর, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী, সাগর বড় হইয়া টি শার্টে লিখেছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখছে সাগর নদী, এই লোকটার যদি আরো পোলামাইয়া হয়, এগুলার নাম যেহেতু রাখছে সাগর নদী, বাকিগুলার নাম রাখবে খাল বিল পুকুর নদী কুয়া। তার নাম রাখার স্টাইল এটাই বলতেছে। আবার আরেকজন ছেলের নাম রাখছে তুফান, এখানে আবার তুফান টুফান আসেনি, জিজ্ঞেস করলাম তুফান রাখছেন কেন, কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা তুফানের সময় হয়েছে এই জন্য তুফান। আবার মেয়ের নাম আছে বৃষ্টি, আছে এত মেয়ের খবর আপনাদের কাছে থাকে কেমনে? এই যে মেয়ের নাম বৃষ্টি রাখছে, বললাম বৃষ্টি রাখছেন কেন, কয় হুজুর অবস্থা বুঝে এইটাও ব্যবস্থা, বৃষ্টির সময় বৃষ্টি, তো তুফানের সময় হয়েছে বলে যদি তুফান হয়, বৃষ্টির সময় হয়েছে বলে যদি বৃষ্টি হয়, তাহলে বলেন তো ঠাডা পড়ার সময় কেউ হইলে তার নাম কি রাখবেন? ঠাডা। অলরেডি বাজারের নাম রেখে দিয়েছেন ঠাডা বুড়া, কিন্তু সন্তানের নাম রাখবেন নাকি? তো সন্তানের হক আদায় করতে হবে, আদর্শবান বাবা হবেন। নাম্বার এইট, আট নাম্বার, নবী ছিলেন একজন আদর্শবান দাদা বা নানা, নাতি নাতনিকে মহব্বত করতে হবে, ইসলামের আলোকে বড় করতে হবে। নাম্বার নাইন, আমার নবী ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক দর্শন ছিল কোরআন। তিনি যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহর কালাম আল্লাহর জমিনে, আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের কাজ করেছেন, ঠিক কিনা? নাম্বার টেন, দশ নাম্বার হচ্ছে আমার নবী ছিলেন একজন সফল রাষ্ট্র, একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি সকল জনপ্রতিনিধি নিজেদের জন্য আদর্শ। আজান হয়ে যাবে তো এই জন্য বিস্তারিত হন বললাম না, এই যে দশটা চরিত্র, দশটি চারিত্রিক গুণাবলীর কথা বললাম, এগুলো যদি আমরা অর্জন করতে পারি, ব্যক্তি পরিবার সমাজ জীবন সুন্দর হবে কিনা আল্লাহ তৌফিক দান করেন।